এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তীরে এসে তরি ডুবিয়েছে আফগানিস্তান মুস্তাফিজের জাদুতে ছয় বলে আট রানের সমীকরণটি মেরাতে পারেনি রশিদ খানরা এর আগের ম্যাচে শোয়েব মালিকের নৈপুণ্যে পাকিস্তানের বিপক্ষেও শেষ ওভারে হার নিয়ে মাঠ ছাড়েন আফগানিস্তানরা আর তাই পরপর দুই ম্যাচে শেষ মুহূর্তে হারে আক্ষেপ বেড়েছে আফগান শিবিরে তবে ম্যাচ শেষে বাংলাদেশ ও মুস্তাফিজকে প্রশংসায় ভাসিয়েছে আফগান অধিনায়ক আজগর আফগান আজগর বলেন বাংলাদেশকে অভিনন্দন তবে এটা আমাদের জন্য বেদনাদায়ক ছয় বলে আট রান খুব কঠিন ছিল না রাশিদ নাবি ও সেনোয়ারি এই রান তুলতে সক্ষম ছিল তবে আমি মুস্তাফিজকে কৃতিত্ব দেব সে বোলিংয়ে অনেক ভেরিয়েশন দেখিয়েছে সব কিছুই আমাদের পরিকল্পনা মতো এগোচ্ছিল কিন্তু আবারও শেষ ওভারে হারতে হলো আবার ব্যাটসম্যানরা শেষ দিকে বড় শট খেলতেছিল কিন্তু সেটি ঠিক মতো কাজ করেনি ওই ম্যাচ থেকে আমরা অনেক কিছু শিখেছি বিশেষ করে আমরা বাংলাদেশে সেরা একাদশের বিপক্ষে খেলেছি মুস্তাফিজের শেষ ওভারের কারিশ্মায় উত্তেজনাপূর্ণ ম্যাচে আফগানিস্তানকে তিন রানে হারিয়েছে বাংলাদেশ দল বাংলাদেশের দেওয়া দুশো রানের লক্ষ্যে খেলতে নেমে আফগানদের ইনিংস থেমেছে সাত উইকেট হারিয়ে দুশো ছেচল্লিশ রানে গতকালের ম্যাচে শেষ ওভারে আফগানিস্তানের দরকার ছিল আট রান হাতে চার উইকেট আর স্বীকৃত ব্যাটসম্যানরা থাকায় কাজটা কঠিন ছিল না তাদের মোস্তাফিজের প্রথম বলে দুই রান পরের বলে নিলেন রশিদ খানের উইকেট তৃতীয় বলে লেগে বাই থেকে এক রান চতুর্থ বল কাটারে পরাস্ত গুলবদিন নাইব পঞ্চম বলে কোনোমতে মতে লেগে বাই থেকে আরও এক রান শেষ বলে সমীকরণ দাঁড়ালো জিততে হলে সানোয়ারিকে মারতে হবে বাউন্ডারি মুস্তাফিজের দারুণ বলে আবারও পরাস্ত হলেন তিনি এবার স্নায়ু পরীক্ষা জিতল বাংলাদেশ ম্যাচ জিতে মাশরাফি বলেন শেষ পর্যন্ত মুস্তাফিজ যা করেছিল তা জাদুর মতো ছিল শেষ ওভারে আট রান ডিফেন্ড করা খুব কঠিন শেষ কঠিন কাজটি সারলেন মুস্তাফিজ জয়ের অবদান মুস্তাফিজ সাকিবের ঊনপঞ্চাশতম ওভার বেশ গুরুত্বপূর্ণ ছিল তবে দিন শেষে মাহমুদুল্লাহকে ধন্যবাদ দিতে হবে মাহমুদুল্লাহ আমাদের লড়াই করার পুঁজি দিয়েছে এবং কায়েসকেও ধন্যবাদ প্রথম সুযোগ পেয়ে অবদান রাখার জন্য মুস্তাফিজকে দশ ওভার পুরোপুরি না করার কারণ হিসেবে মাসাফি বলেন মুস্তাফিজ পায়ে ব্যথা অনুভব করছিল আমরা চাচ্ছিলাম সেজন্য দশ ওভার করতে পারে কিন্তু ব্যথার জন্য তা পারেনি এই ম্যাচ জয়ে আমরা আমাদের আত্মবিশ্বাস বাড়বে বা পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে কাজে লাগবে